হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আচ্ছা, আপনাদের কাছে কাপ আইসক্রিম খেতে কেমন লাগে? আর সেটা যদি হয় একই সাথে তিনটা ফ্লেভারের, ভ্যানিলা, চকলেট আর ম্যাঙ্গো, তাহলে? আমার কাছে তো প্রতিটা ফ্লেভার অনেক ভালো লাগে। কাপ আইসক্রিম তৈরি করে দেখানোর জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল, তাই আজকে চেষ্টা করেছি একেবারে কম খরচে কোনো প্রকার ক্রিম ছাড়াই কিনে আনা কাপ আইসক্রিমের স্বাদে কীভাবে ঘরে আপনারা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে। শুরুতেই আমি একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মসৃণ করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2.5 কাপের মতো দুধ নিয়েছি। এর মধ্যে সেই মিশিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়েছি। দিচ্ছি 4 টেবিল চামচের মতো পাউডার দুধ, 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছি আইসক্রিম তৈরি করতে। আমি একটা হাঁড়িতে পুরোটা মিশ্রণ নিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা গরম হয়ে আসে। দুটা যখন গরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কন্ডেন্সড মিল্ক। যেহেতু আমি আজকে আইসক্রিমের বেসটা কোনো প্রকার ক্রিম ছাড়াই তৈরি করছি, তাই অবশ্যই কন্ডেন্সড মিল্কটা দেওয়ার ট্রাই করবেন, কারণ এতে আইসক্রিমের ভেতরে একটা ক্রিমি ভাব আসবে। আর আপনারা চাইলে কন্ডেন্সড মিল্ক ঘরে তৈরি করতে পারেন, খুবই সহজ তৈরি করা। এর রেসিপি আমার আরেকটা ভিডিওতে দেখানো আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার চাইলে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য জাল করছি। বেশ কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এটা ঘন হয়ে আসবে। কারণ আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই এই ঘনত্বটা দেখবেন খুব দ্রুত চলে আসবে। যখন দেখবেন চামচের গায়ে মিশ্রণটা লেগে থাকবে, অথবা ঠিক এভাবে করে দাগ কেটে দেওয়ার পরেও এক সাইড অন্য সাইডের সাথে সহজে লেগে যাবে না, তখনই বুঝতে হবে আইসক্রিমের মিক্সটা রেডি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে নিচ্ছি। যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে নিচ্ছি, আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিতে পারেন। এবার এটাকে ডিপ ফ্রিজে জমতে দিতে হবে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই পর্যায়ে দেখবেন কিছু অংশ আইসক্রিমের মতো শক্ত হয়ে গেছে আর কিছু অংশ নরম থেকে গেছে। ঠিক এই টাইপের পর্যায়ে আইসক্রিমটাকে ফ্রিজ থেকে আসলে বের করে নিতে হবে। এবং একটা ব্লেন্ডারের জায়গায় আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম স্পিডে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই ব্লেন্ড করতে হবে 3 থেকে 4 ঘন্টা পরে। আপনি যদি ব্লেন্ড না করেন, তাহলে কিন্তু আইসক্রিমটা একেবারে বরফের মতো শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আইসক্রিমের ভেতরে সফটনেসটা আনার জন্যই আসলে ব্লেন্ড করে নিতে হবে। এতক্ষণ যেটা তৈরি করলাম, এটা হচ্ছে আইসক্রিমের ভ্যানিলা ফ্লেভারের বেস। এবার এর মধ্যে আমি জাস্ট ফ্লেভার যোগ করব। সেই ব্লেন্ড করা মিশ্রণ থেকে 3/4 কাপের মতো মিশ্রণ নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচের মতো সুইটেন্ড কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখে নেবেন চিনিটা ঠিক আছে কি না। যদি একটু চিনির দরকার হয়, তাহলে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন স্বাদটা। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটাকে সেট করার জন্য এই টাইপের কাপ ব্যবহার করছি। এগুলো ডিসপোজেবল কাপ, আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর যদি এই টাইপের কাপ না থাকে, তাহলে বড় একটা ঢাকনাযুক্ত বাটিতেও আপনারা জমিয়ে নিতে পারেন আইসক্রিমটা। এবার সেই চকলেট আইসক্রিমের মিক্সটা ঢেলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী ফ্লেভারটা তৈরি করতে। আমি ওই একইভাবে 3/4 কাপের মতো ব্লেন্ড করা আইসক্রিম মিক্সটা নিয়েছি। এখানে আমি একটা ছোট সাইজের আম নিয়ে আগে থেকেই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে সেটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এর ভেতরে যে আঁশটা ছিল, আঁশটাকে সরিয়ে অবশিষ্ট যে পিউরেটা পেয়েছি, সেই পিউরেটা নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি মনে হয় যে একটু মিষ্টির দরকার আছে, একটু কন্ডেন্স মিল্ক দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন।
এবার ব্লেন্ডারে বাকি যে ব্লেন্ড করা আইসক্রিমের মিক্সটা ছিল সেটাও কাপে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিমের বেস, এটাতে আর এক্সট্রা কোনো কিছু মেশাতে হবে না। ব্যাস, তিনটা ফ্লেভার রেডি হয়ে গেছে। আমি যে পরিমাণ দিয়েছি এই পরিমাণে টোটাল 6টা কাপ আইসক্রিম হবে, আর যদি বড় করে তৈরি করতে চান একটা ফ্লেভার, সেই ক্ষেত্রে আধা লিটারের মতো আইসক্রিম হবে। এবার আমি ঢেকে দিয়েছি প্লাস্টিক র্যাপ দিয়ে। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন বা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 7 থেকে 8 ঘন্টা আইসক্রিমগুলো ভালোভাবে জমে যাওয়ার জন্য। আইসক্রিমগুলো জমে গেছে, এবার জাস্ট হাপুস হুপুস করে খেয়ে নেওয়ার পালা। আর আপনারা কিন্তু ঠিক এভাবে তৈরি করে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 মাসের মতো। এটা কিন্তু খুবই সফট হয়েছে, এতে কোনো ক্রিম ব্যবহার করা হয়নি, অথচ এর স্বাদ কোনো অংশে সেই বাজার থেকে কিনে আনা আইসক্রিমের থেকে কম নয়। একেবারে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে দেখালাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও বেশ কিছু আইসক্রিমের রেসিপি আছে, যেমন চকোবার আইসক্রিম, লেমন ললি, বিভিন্ন ধরনের কুলফি। আমি প্লেলিস্টের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।